ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এক হাত দিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার মোমেন। আপ বাংলাদেশি ঘুষপেটিয়ে কো यहां पर रखना चाहते हो या निकालना चाहते हो? और मित्रों, उत्तर प्रदेश की जनता का जवाब मुझे मालूम है, एक भी बांग्लादेशी घुसपैठिए को इस देश में रखना नहीं चाहिए। আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটি তাজা খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনারা খুব পছন্দ করবেন। বাংলাদেশকে নিয়ে বিজেপির সাবেক সভাপতি ও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার এ কে আব্দুল মোমেন। অমিত শাহকে এক হাত দিয়েছেন তিনি। তিনি বলেছেন, বাংলাদেশ নিয়ে অমিত শাহের গান সীমিত। আমাদের দেশে এখন আর কেউ না খেয়ে মরে না, আমাদের দেশে কোনো মন্দাও নেই। সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার মোমেন এই কথা বলেন। কিছুদিন আগে অমিত শাহের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে আনন্দবাজার পত্রিকায়। সেখানে ভারতের অমিত শাহ বলেন, বাংলাদেশের মানুষ গরিব, খেতে পায় না, তাই ভারতে চলে যায়। বাংলাদেশকে নিয়ে অমিত শাহের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার মোমেন বলেন, পৃথিবীতে অনেক জ্ঞানী লোক আছে, দেখেও দেখে না, জেনেও জানে না, তবে অমিত শাহ যদি সেটা বলে থাকেন, আমি বলবো বাংলাদেশকে নিয়ে তার গান সীমিত। বরং ক্ষেত্র বিশেষে বাংলাদেশ ভারত থেকে অনেক এগিয়ে আছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের 50% লোকদের ভালো কোনো বাথরুম নেই, আর বাংলাদেশের 90% লোকই ভালো বাথরুম ব্যবহার করে। আমার দেশের শিক্ষিত লোকের চাকরির অভাব আছে, তবে অশিক্ষিত লোকের চাকরির অভাব নেই। আর ভারতের লক্ষাধিক লোক বাংলাদেশে এসে চাকরি করে, তাই আমাদের ভারতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারা যদি এই ধরনের চিন্তা করে থাকে, তাহলে আমি বলবো তাদের গানের পরিধি বাড়াতে হবে। অমিত শাহের মতো একজন জ্ঞানী লোক কী করে একথা বলতে পারে তা আমার মাথায় আসে না। দর্শক, এই ভিডিওটি দেখে আপনার কী মন্তব্য? অমিত শাহকে যেভাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ধুয়ে দিলেন তা আপনাদের কেমন লাগলো জানতে চাই আপনাদের মূল্যবান মতামত। আর অমিত শাহ সম্পর্কে আপনাদের কী মতামত তাও আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আজ তাহলে এতটুকুই থাক। আল্লাহ হাফেজ।